আপনি আমি কতটুকু প্রস্তুতি নিচ্ছি, কতটুকু আমলের প্রতি যুক্তিছি, এই আমলটা আপনার আবার আখেরাতের কতটুকু কামিয়াব করবে, কতটুকু কিভাবে আমল করতেছি জেনে শুনে না না জেনে না বুঝে। আপনারা এরা সকলে আমরা দেখতেছি আজকে একজন মায়ের আল্লাহ প্রিয় বান্দির সহিত ঠিক এমনিভাবে আপনার আমাদেরকে এখানে সাহিত্য হওয়া হবে। সবাই দাঁড়িয়ে থাকতে আপনাদের এখানে কিন্তু কোনো কিছু বলা থাকবে না। চাইলেও আপনি দুনিয়াতে ফিরে আসতে পারবেন না, দুনিয়াতে আসার কোনো আর সুযোগ দেওয়া হবে না। একবারই আপনাকে সুযোগ দেওয়া হয়েছে, যেরকম আপনি সাধারণত আমরা বুঝি যে অর্জনের বিষয়, দুনিয়া অর্জন কিভাবে করতে হয়, কত মুজাহাদা করতে হয়, কত প্ল্যান প্রোগ্রাম, কত রুটিন এবং কত ভিক্ষ্ণতার সাথে, কত বুদ্ধিমত্তার সাথে আমাদেরকে এগোতে হয়, সেগুলো কিন্তু আমরা করি, বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে করার চেষ্টা করি। কিন্তু আমাদের বড় আফসোস যে আমরা আখেরাতের বিষয়ে বুদ্ধি তো দূরের কথা, শ্রম দেওয়ার জন্য প্রস্তুত নয়। চলতেছে আপনি জাস্ট একটু বলি হারুলে ইয়ার না তো শুধু তাকবীর নিম্ন আওয়াজে বলবো কিন্তু হাত উঠাবো না। দ্বিতীয় তাকবীরের বেলা, দ্বিতীয় তাকবীরের সময় আমরা সকলেই ওইভাবেই তাকবীর বলবো কিন্তু হাত উঠাবো না, দুরুদ শরীফ পড়বো। দুরুদ শরীফ যে তাকবীর সেটার মধ্যে আমরা দোয়া করবো, আমরা যারা দোয়া জানি দোয়া করবো, আর যারা জানি না বলে দেওয়ার পরও তারা পারবেন না। দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা ইগফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা মান আহয়িতাহু মিন্না ফাহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। যারা পারেন পড়বেন। সানা হচ্ছে প্রথম তাকবীরে পড়ে সানা সুবহানাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাতুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া জাল্লা সানাউকা ওয়া লা ইলাহা ইল্লা আন্তা। আমি ইমামের পিছনে তারপর কি করি আমাকে নামাজ আদায় করতেছি আল্লাহু আকবার।